হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, অ্যান্ড্রয়েড কেয়ার বিডি থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স বরাবর মতে আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ইউটিউব থেকে খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবো। তো এটা একটা কমন ভিডিও, আশা করি অনেকেই অনেক রকম দেখেছেন যে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আসলে আমি নিজেও অনেকগুলো ওই জানি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার। তো এখন কথা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিভাবে এই যে খুব সহজেই আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি ডিরেক্ট আপনার যে এসডি কার্ড আছে সেই জায়গায় নামিয়ে ফেলতে পারবেন, এবং সাথে সেই ভিডিওকে আপনি চাইলে অডিও ভিডিও বিভিন্ন কোয়ালিটিতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আমার মনে হয়েছে যে অ্যাপসটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। আমরা চাইলে কিন্তু অনেকভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারি, তো সে কিন্তু এইটাও একটা ডিফারেন্ট ওয়ে। সো একটা অ্যাপ শেয়ার করবো আপনাদের সাথে, যার মাধ্যমে আপনি সহজেই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং অন্য অন্যভাবে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন। তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখাবো, তো সেটা ধৈর্য ধরে দেখবেন আশা করি, এবং কোনো ভিডিওটা টানবেন না আশা করি, আপনাদের উপকারে আসবে। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিওই মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কীভাবে আমরা খুব সহজেই মোবাইল ফোনে আমরা খুব সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবো, সেই জন্য আমি যে সফটওয়্যারটা আপনাদের আজকে দেখাবো সেটা আসলে আমরা প্লে স্টোরে পাবো না। সেটার নাম হচ্ছে স্ন্যাপটিউব। অনেকে হয়তো বা এই সফটওয়্যারটার নাম শুনেছেন, তো আমি এটা ইউজ করে দেখেছি, খুব ভালো একটা সফটওয়্যার। তো এটা কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণটাই আমি আজকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি এটা ইউজ করে আপনাদের উপকারেও আসবে। তো চলুন আমরা প্রথমে স্ন্যাপটিউব ডাউনলোড করি। এই জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। যাওয়ার পরে এই জায়গায় দেখবেন আমাদের সার্চ দিতে হবে গুগলে স্ন্যাপটিউব লিখে, snaptube.com। তো দেখুন snaptube.com-এ আমরা ঢুকে যাবো, এটা কিন্তু প্লে স্টোরে আমরা পাবো না। তো দেখুন স্ন্যাপটিউবে যাওয়ার পরে এই যে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে ক্লিক করে এটা পেয়ে যাবেন। দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবো এই জায়গা থেকে আমরা, দেখুন দেন এই জায়গায় দেখবেন অটোমেটিক ডাউনলোড হবে। তো আমরা এই জায়গায় কন্টিনিউ করে দিলাম, স্টোরেজ দেখুন এগুলো অ্যালাউ করে দেওয়ার পরে তো এই জায়গায় দেখবেন এটা ডাউনলোডের অপশন আসবে। তো আমরা এই জায়গায় ডাউনলোডে ক্লিক করব, তো ওকে। তো এটা দেখুন 10 MB ফাইল, 10.75 MB একটা ফাইল, তো এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পরে দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, আমরা সিম্পলি এটাকে এখন ইনস্টল করে দেব। তো দেখুন এটা ইনস্টল, তো এটা ইনস্টল করে দিলাম আমরা খুব সহজে, এটা হচ্ছে। এরপরে আমরা দেখব যে কীভাবে এই জায়গা থেকে আমরা ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো। তো শুধু আসলে ডাউনলোড না, এই স্ন্যাপটিউবে আমরা চাইলে যে কোনো MP3-তে কনভার্ট করতে পারবো যে কোনো ভিডিওকে, এবং এই জায়গা থেকে আমরা প্লেও করতে পারবো ভিডিও, একটা জাস্ট আপনার সব ধরনের একটা কাজে হেল্প হবে। তো এটা ইনস্টল হচ্ছে, দেখি আমরা কতক্ষণে ইনস্টল হয়। তো দেখতেই পেলেন অ্যাপটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা এই জায়গায় ডানে ক্লিক করি, ডানে ক্লিক করে আমরা গুগল ক্রোম থেকে বের হয়ে যাই। তো এই জায়গা থেকে আমি সিম্পলি বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা এখন অ্যাপটার ভিতরে প্রবেশ করব। আমাদের যে স্ন্যাপটিউব অ্যাপটা ডাউনলোড করলাম এই যে দেখতেই পাচ্ছেন নিচে, এইটার ভিতরে আমরা প্রবেশ করব। তো স্ন্যাপটিউবে চলে আসলাম, এই জায়গায় দেখুন লেখা আছে গেট দ্য বেস্ট ভিডিও অ্যান্ড মিউজিক ইজি ফাস্ট অ্যান্ড ফ্রি। তো দেখুন এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় আপনার জন্য কিছু ভিডিও দেখাবে, তো এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং এগুলো চাইলে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি স্পেসিফিক কোনো আপনার পছন্দের ভিডিও যেটা আপনি ডাউনলোড করতে চান সেটা এই জায়গায় দেখুন উপরে যে সার্চ অপশনটা আছে এই জায়গায় সার্চ ইউটিউব নামে দেখুন লেখা আছে যে সার্চ ইউটিউব অর টাইপ ইউআরএল। আপনি যদি কোনো ইউটিউবের ভিডিওর ইউআরএল এই জায়গায় দিয়ে থাকেন তাহলে ডিরেক্ট সে ভিডিওটা পাবেন, অথবা যদি কোনো ভিডিও লিখে সার্চ করেন তাহলেও পাবেন। যেমন আমি যদি একটা ভিডিও গান এই জায়গায় ডাউনলোড করতে চাই, আমি সার্চ দিই, যেমন দেখুন আমি সার্চ দিলাম মাহি বে একটা গান। তো আমরা এই গানটা যদি লিখে সার্চ দিই তো দেখতে পাচ্ছেন, দেখবেন ইউটিউব থেকে আপনাকে খুঁজে বের করে দিবে। এই দেখুন যে মাহিবের যে সং 198 মিলিয়ন ভিউ, 104 মিলিয়ন ভিউ। তো দেখুন, তো চলুন আমি দ্বিতীয় যে গানটা আছে এই গানটা ধরুন ডাউনলোড করব। এই জন্য
এই জায়গায় দেখবেন গানের পাশে দেখুন একটা ডাউনলোড নামে আইকন আছে, তো আমরা এই আইকনে একটা ক্লিক করব। তাহলে দেখুন রিসলভিং ইউআরএল নামে একটা অপশন আসলো। এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কত এমবির অথবা কত রেজুলেশনের গান আপনি ডাউনলোড করবেন। তো দেখুন MP3 নামাইতে পারবেন আপনি 160 KB পর্যন্ত, অর্থাৎ 160 KB MP3 নামাতে চাইলে আপনি 3.2 MB খরচ হবে, এবং আপনি চাইলে ভিডিও নামাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি 1080 পিক্সেলের ভিডিও প্রয়োজন হয় তো সেটা ডাউনলোড করে দেন, আপনি চাইলে সেটাকে MP3 কনভার্টও করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আমি 1080 পিক্সেলে প্রথমে HD ভিডিওটা ডাউনলোড দিলাম। তো এই জায়গা থেকে দেখুন ডাউনলোড পাথ আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, যে কোন জায়গায় আপনি সেভ করবেন সেটা। তো এটা আমি মিডিয়ার ভিতরেই রাখলাম, দেন ডাউনলোডে ক্লিক করলাম। তো এখন দেখুন এটা ডাউনলোড হতে শুরু হয়ে গেল। তো এই জায়গায় আপনার একটা অ্যাড আসলো, তো এটাকে আমরা মেবি লেটার দিয়ে দেবো। তো এখন যদি উপর থেকে আমরা দেখি, এই যে দেখুন আমাদের কিন্তু যে গানটা এটা কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি, দেখুন 38 MB গানটা আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর আমি একটু আপনাদের দেখাবো। দেখুন ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই গানটাকে আপনি কনভার্ট করতে পারবেন, এবং চাইলে আপনার যে যে জায়গায় সেভ হয়েছে সেই জায়গা থেকে আপনি সহজেই দেখতেও পারবেন। তো নর্মালি আমরা ইউটিউব থেকে সেভ করে রাখতে পারি, গান ডাউনলোড করতে পারি না, তো এই জায়গা থেকে স্ন্যাপটিউব থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন দেখুন শুধু ইউটিউব না, আপনি যে কোনো জায়গায় যদি ব্রাউজ করেন, এবং এটার ভিতরেও দেখুন অনেক অপশন আছে, অনেক ভিডিও আছে, এগুলো কিন্তু আপনার চাইলে ডাউনলোড করতে পারবেন, এবং এটা একটা ব্রাউজার হিসেবে আপনার কাজ করবে। এই জায়গায় দেখুন আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন, ইনস্টাগ্রাম, বিভিন্ন শপিংও করতে পারবেন। এবং দেখুন এই জায়গায় আপনার ডাউনলোড করা যে ফাইলগুলো, এই দেখুন যে ফাইলটা আমি নামিয়েছি এটা এই জায়গায় সেভ হয়ে আছে, এটা চাইলে আপনি এই জায়গাতে শেয়ার করতে পারবেন দেখুন। এবং এটা কিন্তু এখন আমরা কীভাবে অডিওতে কনভার্ট করবো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই জায়গায় যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে দেখুন কনভার্ট টু অডিও নামে একটা অপশন আছে। তো দেখুন কনভার্ট টু অডিওতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এটা অলরেডি কনভার্টিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, এই দেখুন কনভার্টিং 10%, এই যে প্রথম যে মিউজিকটা দেখুন কনভার্টিং, এই যে আমরা যদি উপর থেকে এটা নামাই তাহলে দেখতে পাবেন যে এটা দেখুন কনভার্টিং, হ্যাঁ, তো এই দেখুন 36% কনভার্ট হয়ে গেল। তো এটা জাস্ট এটা আপনার মিউজিকে কনভার্ট হয়ে যাচ্ছে, আপনি ভিডিও অডিও দুই জিনিসই পেয়ে গেলেন একসাথে। তো আশা করি এটা আপনার অনেক উপকার আসবে। তো দেখুন এই জায়গায় এই সফটওয়্যারের কিছু সেটিং আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। দেখুন যদি একসাথে অনেকগুলো ডাউনলোড দেন সেটা পজ করে রাখতে পারবেন, আবার রিজিউম করতে পারবেন একসাথে, আবার আপনি কোনো ব্যাচ ওয়াইজ ডিলিট করতে পারবেন, এবং আপনার এই জায়গায় কত স্টোরেজ আছে ফোন মেমোরি মেমোরি কার্ডে সেটাও দেখতে পারবেন। এবং দেখুন এই জায়গায় সেটিং আছে, এই সেটিংয়ে থেকে আপনি যে দেখুন পিকচার ইন পিকচার মোড এগুলো দেখে আপনি যে নোটিফিকেশন আসবে কি না, নাইট মোড অপশন আছে, আপনি চাইলে ব্ল্যাক করে নাইট মোডে দেখতে পারেন। দেন এই জায়গায় অনেক অপশন আছে, এই জায়গায় দেখুন ডাউনলোড পাথ চেঞ্জ করে ফেলতে পারবেন, ম্যাস্ক ডাউনলোড টাস্ক, যেমন এত জিবির উপরে ফাইল আপনি ডাউনলোড করবেন না সেটা করতে পারেন। এরপর ওয়াইফাই ডাউনলোড অনলি, আপনি যদি চান যে শুধু ওয়াইফাই দ্বারাই ডাউনলোড করবেন সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে রাখলে ওয়াইফাইতে ডাউনলোড হবে, যেমন এই যে দেখুন এখন শুধু ওয়াইফাই থাকলে ডাউনলোড হবে, নাহলে হবে না, যাতে আপনার ডাটা বেসে যায়। তো এই অপশনগুলো আছে নর্মালি। তো মূলত আমরা ডাউনলোডের জন্য ফাইলটা চাইলে এই অ্যাপটা চাইলে ব্যবহার করতে পারি, আপনারা ব্যবহার করে দেখবেন। এখন দেখুন আমরা এই গানটা সহজে কিন্তু দেখুন আমরা প্লে করতে পারি। তো এই জায়গা থেকে যদি আমরা প্লে করতে চাই, তাহলে একটা অ্যাপ ইনস্টল করার জন্য তারা বলবেন নতুন একটা অ্যাপ। তো আমরা আসলে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, আবার না চাইলে ইনস্টল না করেও আপনি আপনার যে অ্যাপ আছে অর্থাৎ সেটের যে মিউজিক প্লেয়ার আছে সেই জায়গা থেকে আপনারা প্লে করতে পারবেন। তো এই হচ্ছে ভিডিওটি, তা আশা করি বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অ্যাপটি ইউজ করে যদি ভালো লেগে থাকে বা অ্যাপটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জানাবেন। এবং নিত্য নতুন কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, কী নিয়ে পেতে চান, কোনো জিজ্ঞাসা সব কিছুই কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।
এবং ভিডিওর নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি পরবর্তী যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো সেগুলো আপনি সহজেই নোটিফিকেশন আকারে পাবেন এবং আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়ায়, যাতে হচ্ছে সহজেই সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।